বিমান বন্দরে আসা যাওয়া লেগেই থাকে বলিউড তারকাদের, আর তাই তো তারকাদের ছবি তুলতে সর্বদা তৎপর পাপারাজ্জিরা। আর এবার সেই ছবি তুলতে গিয়েই একেবারে বেসামাল একজন ফটোগ্রাফার কাজলকে সামনে দেখে বিমানবন্দরের মাটিতে চিৎপটাং। গোটা কাণ্ড দেখে হতবাক কাজল নিজেও, তবে ফটোগ্রাফারের দিকে এগিয়ে গেলেন তিনি, মাটিতে পড়া ফোন তুলে ফটোগ্রাফারকে সাহায্য করলেন অভিনেত্রী। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে দ্য ট্রায়াল নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই দেশের রাজনীতিবিদদের অশিক্ষিত বলে ফেলেছিলেন কাজল। পরে আবার নিজের বক্তব্যের সাফাই দিয়ে টুইটারে লিখেছিলেন, আমি শুধুমাত্র শিক্ষার এবং তার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, কোনো রাজনৈতিক নেতার সম্মানহানি আমার অভিপ্রায় ছিল না। আমাদের বহু মহান নেতা রয়েছেন যারা দেশকে সঠিক পথে চালিত করছেন। বহুদিন পর ফ্যাশন শোয়ে দেখা মিলল বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যেই বিপাশা একসময় ফ্যাশন শোয়ে নজর কাটতেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও র্যাম্পে এসে প্রমাণ করলেন তিনি আছেন ও থাকবেন। তবে বিপাশার এই র্যাম্পে আগমন খুব একটা পছন্দ হলো না নেটিজেনদের, বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন নেটিজেনদের কেউ কেউ। মডেল হিসেবে মুম্বাইয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায় সেই সময় ডিনো মারিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী, সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর কারণের প্রেমে পড়েন বিপাশা। 2015 সালে অ্যালোন সিনেমায় একসঙ্গে কাজ করার সময় দুজনের সম্পর্কের সূত্রপাত। 2016 সালে বিয়ে করেন কারণ বিপাশা। বিয়ের 5 বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে তোয়ালে পরে মারপিট করছেন ক্যাটরিনা। সহ অভিনেত্রীর হাতের টানে খুলে যায় সেই তোয়ালে, ব্যাস বিপাকে পড়েন অভিনেত্রী। এই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই নেট পাড়ায়।